আজকে আমরা দেখা করে সাধু জহনের পর্ব পালন করছি। আসলে মণ্ডলীতে এই পর্বটি আগামী কাল পালন করা হয়, তবে এই শুক্রবার থেকে এই পর্বটি পালন করছি। এবং এই পর্বটি সাথে সাথে ধর্মপল্লীর যে পর্ব সেটা উদযাপিত হচ্ছে। আর ধর্মপল্লী শুরু হয়েছে 1844 খ্রিস্টাব্দে। হ্যাঁ, সে জন্মলগ্ন থেকে যে ঈশ্বরের যে কত প্রকাশ, ঈশ্বরের যে কত আশীর্বাদ, কত অনুগ্রহ, সেটা কিন্তু এই পর্ব উপলক্ষে আমরা স্মরণ করে থাকি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা জিনিস, বিভিন্নভাবে এই পর্বটা পালন করছি। একদিকে আমরা ধর্মীয়ভাবে উপাসনার মধ্য দিয়ে সকালবেলা দুটো খ্রিস্টজাগের মধ্য দিয়ে পালন করা হয়েছে। আমার খুব ভালো লাগছে যে অনেক অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল। আর এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, কারণ আসলে আমাদের জীবনটা শুধু ধর্মীয় না, আমাদের জীবনটা সাংস্কৃতিক, আমাদের জীবনটা সামাজিক, আমাদের জীবনটা রাজনৈতিক, হ্যাঁ, ইত্যাদি সব কিছু জড়িত আছে। কাজে আজকে এই পর্ব উপলক্ষ করে আমরা আমাদের যে সামাজিক, আমাদের যে বিভিন্ন দিক আছে জীবনের, সেটার উদযাপন করা হচ্ছে। কাজে আজকে সেই জিনিসটা আমরা দেখলাম যে যারা যুবক যুবতী আছে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করে একটা সাংস্কৃতিক উদযাপনের সুযোগ করে দিয়েছে। এবং সেখানে বিশেষ করে সমাজের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও স্মরণ করা হয়েছে, এই কারণে যে তারাও বিভিন্ন সংগঠন নিয়ে সমাজে আছে, তারাও এই সমাজকে অবদান রেখে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আছে, কিছু আনন্দ করা, হৈহুল্লোড় করা, গান বাজানো, তারপর খাওয়া দাওয়া করা, ইত্যাদি, সেটা পরবর্তীতে সেই অনুষ্ঠানও আছে এবং বিকেলবেলাও সেই অনুষ্ঠান। তো সার্বিকভাবে আমি মনে করি এই ধর্মপল্লীর উদযাপন সেটা হচ্ছে জীবনের যা কিছু আছে তারই উদযাপন, তারই উৎসব। তাই এই উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার আশীর্বাদ দান করি।